মানুষের জীবনও এই নদীর মতো। নদীর যেমন উৎপত্তি, প্রবাহ আর মোহনা, মানুষেরও তাই জন্ম, কর্ম আর মৃত্যু। দেখতে দেখতে প্রায় একটা বছর হয়ে এসছে, এক বছর এখনো হয়নি, সবে 9 মাস হয়েছে। তবে মেয়েরা আর পেরে উঠছিল না, ওদের পড়াশোনা, স্কুল সব কিছুর মাঝখানে এই যে নিয়মগুলো মানা, সেগুলো ওরা পারছিল না। তাই 9 মাসেই কাজটা করিয়ে ফেললাম। আর যেহেতু আমার মেয়েদের কারুর এখনও 18 বছর হয়নি, তাই ওদের 1 বছর না মানলেও চলবে। তো সেই রকমভাবেই ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে সমস্ত বিধান নিলাম। আর বিধান মেনে আগের দিন আমি 2 মেয়েকে সাথে নিয়ে চলে এসেছিলাম গঙ্গায়, গঙ্গা স্নান করতে, মানে ওই নখ কাটা, চুল কাটা এগুলো করিয়ে, নাপিত ছুঁয়ে গঙ্গা স্নান করে বাড়িতে গিয়ে সেদ্ধ ভাত খাওয়া। তো গঙ্গা স্নান আমাদের হয়ে গেছে, এবার আমরা ফিরছি বাড়ির দিকে। আজ আমরা 3 জনই এসেছি, সাথে কেউ আসেনি, কারণ কারুর আসার সম্ভব হয়নি। কে কতদিন পারে বলো তো অন্যের জীবনে বারবার করে ছুটে গিয়ে তাদের জন্য কিছু করা? আজকাল এই ব্যস্ততার জীবনে সেটা কখনোই সম্ভব না, সেটা আশা করাও উচিত না। রাস্তায় যেতে যেতে এত রোদের তাপ ছিল, চশমা না পড়ায় কিছু দেখতে পাচ্ছিলাম না। তো মানকে বললাম চশমাটা দে, বার করে দেখি চশমার হাল বেহাল, পুরো ছাপ পড়ে গেছে হাতের। তো সেটাতে কিছু দেখা যাবে না, তাও একটু ঘষে ঘষে লাগিয়ে নিলাম চোখে। তো হ্যালো বন্ধুরা, আমি মন, আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও তোমাদের মতোই ভালো আছি। বাড়িতে চলে এসেছি, এসে নিরামিষ বাসনে ওই সেদ্ধ ভাত, গোবিন্দভোগ চাল, আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। এত দেরি হয়ে গেছে আজকে আসতে যে আমি কলের জলই পাইনি। শেষে 30 লিটারের যে ব্যারেলগুলো হয় জলের, ব্যারেল ওই একটা কিনে আনলাম, এনে ওই জল দিয়েই এখন রান্নার পর্ব চলছে। আর আমার হাল দেখো, কালকে আবার সেই ভোরবেলায় উঠো, আবার মানে 1:30-2টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাও, আবার গঙ্গায় আবার কাজ, দেখি কি হয়। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। এটা পরের দিন, পরের দিন আবার গঙ্গা স্নান, কারণ কাজের আগে তো গঙ্গা স্নান করতেই হয়। তো মেয়েরা গঙ্গা থেকে উঠতেই চাইছিল না, আমি কিন্তু এদিকে স্নান টান করে নিয়ে একটু জল নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, মেয়েদের তুলে দিয়েছি, ওদের রেখে আমি যাচ্ছি না। যেখানে কাজ করা হবে গঙ্গার ঘাটেই, যেখানে কাজ করা হবে তো সেখানেই যাব, গিয়ে জলটা দেব। সেখানে সমস্ত আয়োজন করা হয়ে গেছে, ঠাকুরমশাইরাই করে নিয়েছেন সমস্ত কিছু রেডি। তো আমরা জাস্ট বসবো আর কাজটা কমপ্লিট করব। মানে এখন অনেকেই বলবে যে 9 মাস যখন হয়েছিল আর কিছু মাস অপেক্ষা করলেই পারতাম, কিন্তু কি বলতো একদমই পারছিলাম না। এই 9 মাস যে কত কষ্টে চালিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। মেয়েরা বারবার করে অসুস্থ হয়ে যাচ্ছে, অ্যালেক্সা অসুস্থ হচ্ছে, আমি অসুস্থ হচ্ছি। তো দেখো এদিকে চলে এসেছি, আর এখানে এই যে গ্লাসে জল দিতে হবে গঙ্গার জল, আর বাকি গঙ্গার জলটাও নানান বিধিতে লাগবে। তো এই যে গোছান কাঞ্ছানগুলো দেখছো, এগুলো সবটাই ঠাকুরমশাই আর এই যে সাথে যে মহিলা দিদি রয়েছেন এনারাই করে নিয়েছেন। তো আমরা আসার আগেই ওনারা এসছেন, সব গুছিয়ে নিয়েছেন। আসন পাতা, জাস্ট আসনে বসা হবে আর কাজ কমপ্লিট করা হবে। আর এই দিনে শুধু মা এসেছিল, মা এসেছিল অনেক দেরিতে, মানে প্রায় কাজের 75% হয়ে গেছে, তারপরে মা এসেছিল। কারণ দেখো এইরকমভাবে সবাই সময় দিতে পারে না, তাই সবাইকেই বলেছিলাম, সবাইকেই ফোন করে জানিয়েছিলাম, কেউ আসতে পারেনি আর কেউ যে আসবে না সেটাও আমাকে জানায়নি। যদিও কোনো অনুষ্ঠান আয়োজন তো কিছু করিনি, জাস্ট গঙ্গার ঘাটে বসে কাজ করিয়ে উদ্ধার হয়ে যাওয়া, অসুচটা কাটিয়ে নেওয়া, যেটার জন্য মানে খুব প্রবলেম হচ্ছিল। আর এখানে শুধু আমাদের না, আরো অনেকেরই কাজ হচ্ছিল, কারোর শ্রাদ্ধ শান্তির কাজ, কারোর বাৎসরিকের কাজ, এরকম ভাবে হয় এখানে। তো এবার মা মানে মেয়েদের হয়ে গেছে, এবার আমার পালা মন্ত্র পড়া, যা যা নিয়ম কাজ করার। তো আমি বসে পড়েছি,
এবার আমি যখন বসেছিলাম ততক্ষণে মা চলেও এসেছিল। তো মা ছিল বসেই, আর এই দিদি আস্তে আস্তে সব গোছানো আবার শুরু করেছে, কারণ কাজ খুব তাড়াতাড়ি এবার হয়ে যাবে কমপ্লিট, কারণ আমার পরে আর বেশি কিছু কাজ নেই। এভাবে আমার কাজ করার ইচ্ছে ছিল না, কিন্তু কোনো উপায় ছিল না। কি জানো তো, মানে যে চলে গেছে সে তো চলে গেছে, মানে যে যারা আছে মেয়ে দুটো এত কষ্ট হচ্ছে আমি সেগুলো চোখে দেখতে পাচ্ছি না। মানে এই আজ একাদশী, কাল দ্বাদশী, এদিন খেতে নেই, ওদিন যেতে নেই, এটা করতে নেই, এই যে একটা বাঁধো বাঁধো ভাব ছিল, সেটা থেকে আমি ওদের মুক্ত করে দিলাম। যদি কোনো পাপ হয়ে থাকে তবে সেটা আমার হোক, ভগবান যেন ওদের কোনো কিছু ক্ষতি না করে। তো এটাই চাইছিলাম মনে মনে, তার সাথে মন্ত্র পড়ছিলাম, পড়ে নিয়ম কাজ ঠিক মতন করার চেষ্টা করলাম। জানি না কতটা করতে পেরেছি, সেটা তো যার কাজ হয়েছে সেই জানে, আর জানেন ভগবান। আমার কাজ হয়ে যাওয়ার পরে এবার এদিকে মানের বাকি কাজটা করার, যেটা করতে হয় দিতে হয় জানেন তো, সেইগুলো করছে। আর এইদিকে এই দিদি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে যা যা সাজানো হয়েছিল, কারণ এগুলোর আর এদিকে কোনো প্রয়োজন নেই, সবটাই নিবেদন করা হয়ে গেছে। আর ওদিকে আমি কী করছিলাম জানো, এই এইগুলো করানোর পর, ভাসানোর পর মানকে আবার স্নান করতে হবে, তাই ঝট করে এখানে ব্যাগ হালকা করার ট্যাকটিক্স চালানো হচ্ছে। চপচপে ভেজাটা ছিল সেটা একটু টানি জামা কাপড় মেলে, আমি মান অ্যালেক্সা তিনজনেই স্নান করব। তো এদিকে ওর কাজ হচ্ছে, আর ওদিকে আমি এগুলো সব মেলে দিয়ে আসলাম যাতে স্নান করে একটু পড়তে পারে। এটাই শেষ কাজ, এটাই শেষ পর্ব, এভাবেই মানুষের জীবন শুরু থেকে শেষ হয়ে যায়। তার মাঝখানে যা আমাদের কর্ম থাকে আমরা সেগুলো করি, আমরা কর্ম করি, কর্ম করার সময় ভাবি না যে আমরা সঠিক কর্ম করছি, আমাদের কর্মে কোথাও গাফিলতি নেই তো, আমরা একজনকে খুশি রাখতে গিয়ে দশজনকে দুঃখ দিচ্ছি না তো, এগুলো আমরা কখনো ভাবি না। কিন্তু কি জানো, আমার খুব মনে হয়, আমার মনে হয় আমি নিজেরকে ভালো রাখার জন্য, শুধুমাত্র নিজের খুশির জন্য অন্যকে কষ্ট দিতে পারি না, সেই অধিকারটা আমার নেই। তাই অন্য সবাইকে ভালো রাখার জন্য যদি নিজেকে একটু কষ্ট পেতে হয়, নিজেকে একটু কেন, আমি বলবো যে নিজেকে যদি অনেকটাও কষ্ট পেতে হয় আমার তাতেও কোনো আপত্তি নেই, সেই কষ্টগুলো আমি হাসি মুখে মেনে নিতে পারি, এবং সেভাবেই আমি করে এসেছি। জানি না ভগবান আমার কপালে কী লিখে রেখেছেন, তবে যাই লিখে রাখুন না কেন, এটুক সুযোগ যেন আমায় অবশ্যই দেন, বা এটুক দিন যেন আমায় অবশ্যই দেন, যাতে আমি মেয়ে দুটোর পায়ের তলার মাটিটা শক্ত করে দিয়ে যেতে পারি, যাতে ওরা জীবনে কখনো নড়বড়ে হয়ে না পড়ে, ওদের যাতে কেউ সহজেই উপড়ে ফেলতে না পারে। তো সেটুকু আমি করে রেখে যেতে চাই ওদের জন্য। তো মান করছিল এক এক করে সমস্ত বিধি, আর এই এই কাজগুলো যখন করছিল তখন নিজেকে কোনোভাবেই আটকে রাখা যে কতটা কঠিন, কতটা দুঃসাধ্যকর, সেটা বলে প্রকাশ করার মতন নয়। তো যাই হোক, করলো, এই পর্বটাই এখন শেষ পর্ব। তো এই পর্ব হয়ে যাওয়ার পরে মানে তাকে ইহ জগতের থেকে চিরদিনের মতন বিদায় দিয়ে দেওয়া, তার আত্মার সাথে, পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়, পরমাত্মার কাছে পৌঁছে যায়, সেইটুকু কামনা করা, সেইটুকু চেষ্টা করা। আরেকটা কি কথা জানো, আজ এই কাজটা সম্পন্ন হওয়ার সাথে সাথে, মানে যখন কাজটা শেষ হবে, আমিও ওর প্রতি আমার মনে যে অভিযোগ বা যে ক্ষোভগুলো ছিল সেগুলো আজকে এখানেই শেষ করে যেতে চাই, এখানেই ফেলে রেখে যেতে চাই। সেগুলোকে আর আমার মনের মধ্যে বহন করে কি হবে বলো তো, না সে আমার কথা আর শুনতে আসবে, না আমি আর তার কাছে, আমি তার কাছে যেতে পারবো এখনই তাকে আমার কথাগুলো শোনানোর জন্য, তো সেটা তো সম্ভব নয়, কারণ আমার অনেক দায়িত্ব আছে। সে দায়িত্বহীনের মতন নিজের অযত্ন করে কথা না শুনে চলে গেছে, ঠিক আছে, বাট আমি সেটা করতে পারি না। আর এখানে তুষের এ দিয়ে একটা আকৃতি তৈরি করে তাকে ঘি মধু লাগিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তাকে গামছা দিয়ে মোছানো হলো, তারপর তাকে একটা সুতো দেওয়া হলো বস্ত্র হিসেবে, তারপর তাকে পৈতে দেওয়া হলো যেহেতু ও ব্রাহ্মণ ছিল, তারপর তাকে মালা দেওয়া হলো, ফুল দেওয়া হলো, চন্দন দেওয়া হয়েছে। তো এটাই চলছে, এবার তারপরে আবার গঙ্গা জল দেওয়া হবে। তো এভাবে যেভাবে নিয়ম করতে বলে সেভাবেই মান করেছে, আর কি বলবো, কোনো কোনো ভাষা নেই, সত্যিই আমি
ভিডিও করছি, ভিডিওতে ভয়েস ওভার করছি, সবই করছি, কিন্তু মনটা নেই জানো তো, মনটা নেই। অনেক অনেকটা অন্যায় করলো আমার সাথে, না আমার সাথে না, মেয়েদের সাথে, মেয়ে দুটোর সাথে অনেকটা অন্যায় করলো। যাই হোক, যেখানে গেছে শান্তির খোঁজে সেখানে শান্তিতে থাকুক, বসবাস করুক চিরশান্তিতে। আর আমি চেষ্টা করব ওই পরমেশ্বরের যাতে আমি কৃপা পাই, মেয়ে দুটোকে তাদের যোগ্য স্থানে দাঁড় করানোর মতন। এর বেশি আর নিজের জন্য কোনো চিন্তা নেই, কোনো কিছুর লোভ নেই। হ্যাঁ, জীবন যেদিকে নিয়ে যাবে, ওই যে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, যেটা মানুষের জীবন তো নদীর মতোই, জীবন যেদিকে নিয়ে যাবে, অদৃষ্টের লেখা যেদিকে নিয়ে যাবে সেদিকে চলব। নদীও তো জানে না যখন নদীর উৎপত্তি স্থলে, নদী জানে না যে নদী কোথা দিয়ে বয়ে যাবে, কোন রাস্তা দিয়ে তার প্রবাহ যাবে, কোথায় গিয়ে সে মোহনাতে মিশবে, এগুলো তো নদীও জানে না। সেরকমই কোনো মানুষ জানে না যে তার জন্মানোর সাথে সাথে কি হবে, তার কর্মজীবন কেমন যাবে, তার সারাটা জীবন কেমন যাবে, আর তার মৃত্যুটাই বা কেমন হবে, এগুলো আমরা কেউ জানি না। যেদিকে সময় আর জীবনের গতিপথ আমাদের নিয়ে যায়, আমরা সেদিকে যাই। আর এখানে দেখো মানের কাজ হয়ে গেছে, এবারও যাচ্ছে গঙ্গায়, ওটা ভাসাতে হয়, ভাসিয়ে দিয়ে তারপরে আর যেটা যেটুক আছে বাকি কাজ সেটা করবে, করে স্নান করব, করে তারপর বাড়ি ফেরা। আর আজ থেকে কোনো কিছুর বিধি মানে বাধা নিষেধ নেই, সব কিছুই ওরা করতে পারবে, যেটা মন চায় সেটাই ওরা করতে পারবে। মানে ধরো কোথাও যাওয়া, কিছু খাওয়া দাওয়া, আমার মেয়েরা তো সেরকম কিছু খায় না, ওদের ভীষণ খাওয়া নিয়ে জ্বালা, তাই ওরা যেটা খেতে চায় ওদের সেটা করে দিতে পারতাম না, পারছিলাম না, আজ এটা কাল সেটা, এই নিয়মের চক্করে। তো এবার থেকে যেটুক যখন বলবে চেষ্টা করব করে দেওয়ার, সবই তো পাট চুকিয়ে দিলাম একটা মানুষের, এবার দেখি এই দুটো মানুষকে তাদের জায়গায় যদি ঠিক করে দাঁড় করাতে পারি, আমার আর কী আছে। আর এদিকে কি হয়েছে জানো, পরপর দুদিন গঙ্গা স্নান করে রোদ্দুরের মধ্যে থেকে অ্যালেক্সার না গাটা একটু গরম গরম হয়ে গেছে, মানে একটু জ্বর জ্বর ভাব, চোখ দুটো ছলছল করছে, তাই ভাবছি ওকে আর এখানে গঙ্গায় স্নান করাবো না, একেবারে বাড়িতে নিয়ে স্নান করাবো। মানে ভেজা গঙ্গায় এখানে স্নান করলে কি হবে জানো তো, ওই ভেজা জামাকাপড়গুলো পরেই যেতে হবে, তো তাই জন্য আর ওকে গঙ্গায় স্নান করাবো না, আমি আর মান এখান থেকে স্নান করে যাব, অ্যালেক্সাকে বাড়িতে গিয়ে স্নান করাবো। মেয়েদের যে বিয়ে হয়ে গেলে স্বামী সন্তান ছাড়া আর কেউ থাকে না, আজ এই কথাটা বারবার বুঝতে পারছি, এই ঘাটটা এত পিছলা আর এত কাদ। তাই মানকে বললাম এক বাটি জল দে যাতে উঠে পাটা ধুতে পারিস, তো ও উঠে আসলো, এবার ওকে আমি পায়ে জল দেব, দিয়ে ও আর যা কাজ আছে সেগুলো করতে পারবে। তো এরপরে এই অংশের আর আমি কিছু ভিডিও করিনি, স্নান ঠানের ভিডিও আর কি করব বলো, সেটা করা সম্ভব হয় না, তো মায়ের পাটা ধুয়ে দিলাম। আর এটা হচ্ছে পরের দিন, পরের দিন আমি আর অ্যালেক্সা গেছিলাম কিছু গরিব মানুষকে খাবার দেওয়ার জন্য, কারণ কোনো কাজ তো করিনি, মানে কারুর মুখে তো অন্ন তুলে দেইনি, বা মানে বাৎসরিক কাজ করলে তো কিছু খাওয়াতে হয়, তো আমি তো সেটা করতে পারিনি, আমার সেই সামর্থ্যটা নেই, তাই চেষ্টা করেছিলাম কিছু গরিব মানুষকে যাতে কিছু খাবার দিতে পারি, তাই এই দোকানে বলে গেছিলাম একটু ওই কচুরি, এই তরকারি আর একটু মিষ্টির জন্য, তো সেটাই উনি রেডি করে রেখেছিলেন। তা আমি আর অ্যালেক্সা পরের দিন এটা নিয়ে বেরিয়ে গেছি দিতে, তো আমরা গেছিলাম হচ্ছে আমাদের এদিকে ভিআইপির দিকে, সেখানে দিলাম। দেওয়ার পরে মানে এখন কি বলো তো, এই রোদ্রের মধ্যে না রাস্তায় কাউকে এই টাইমে বসে থাকতে দেখা যায় না, আমরা যদি আরেকটু সকালে যেতাম তাহলে ভালো হতো, আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 10টা বেজে গেছিলো, তো তখন অনেকটা রোদ ছিল। এখানে ব্রিজের উপর আমরা কটা বাচ্চাকে দেখলাম, সেখানে তাদেরকে দিলাম, দু একজন মতন বয়স্ক লোক ছিল তাদেরকে দিলাম। তারপরে গেছিলাম আমরা বিধাননগর স্টেশনের দিকে, দেখো কীভাবে বাচ্চাগুলো শুয়ে রয়েছে, বড্ড খারাপ লাগে, যদি ভগবান কখনো সেই দিন দেয় যাতে এদের জন্য কিছু করতে পারি। তো তারপর গেছিলাম স্টেশনের দিকে, স্টেশনেও কয়েকজনকে দিলাম, তারপরে আমরা হাঁটতে হাঁটতে ফিরলাম, ফিরে যাকে মানে অনেককে জিজ্ঞেস করলাম, যারা বললো যে হ্যাঁ নেবে তাদের দিলাম, যারা না করেছে তাদের জোর করিনি, তো এইভাবে সমস্তটা দিয়ে বাড়িতে ফিরেছি। দিয়ে বাড়ি ফিরে সেদিনকে একটু রান্নাবান্না করলাম, মাছ আনলাম,
এনে যেহেতু মাছটা খেতে হয় তাই মাছ আনলাম, মাছ এনে মেয়েদের মাছ খাওয়ালাম, নিজেও একটু খুঁটে খেলাম। আগে তো এগুলো সব আমিতেই করতো, বাজার হাট সবটাই, এখন থেকে এগুলো সমস্ত কিছুর দায়িত্ব আমার। একটা একটা করে পর্ব শেষ করছি আর একটা একটা করে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছি। তো আমি ব্যাগটা ধরে রেখেছিলাম আর অ্যালেক্সাই সবাইকে দিচ্ছিল দেখো, আর মানকেও বলেছিলাম আমাদের সাথে যেতে, বাট মানের নাকি এগুলো ঠিক ভালো লাগে না, ওর ভালো লাগে না মানে ওর ভীষণ কষ্ট হয়, তো এইভাবে ও ঠিক করতে চায় না, ও অন্যরকম কিছু করতে চায়। কী করতে চায় সেটা যদি ও কখনো করে তাহলে জানতে পারবো। আর এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা আবার ওর মানে ব্যাগ থেকে অ্যালেক্সার প্লাস্টিকে ট্রান্সফার করছিলাম যাতে ওর দিতে সুবিধে হয়, তো এটা করে নিয়েই আমরা গেছিলাম স্টেশনের দিকে। আর জানো তো স্টেশনে একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, মানে ওই ধরো মা কাকিমাদের বয়সই, তো উনি দিতে দেখে জিজ্ঞেস করছিলেন যে কী ব্যাপার, কিছু অনুষ্ঠান আছে নাকি রোজই দিই এরকম কিছু। তো তার সাথে বেশ অনেকক্ষণ কথা বললাম, উনি খুব খুশি হয়েছেন কাজটা করতে দেখে এবং অনেক আশীর্বাদও করেছেন। আর এদিকে অ্যালেক্সাস স্টেশনে দিচ্ছিল দেখুন, আর এপাশে ওনার ভিডিও আমি করিনি কারণ সবাই তো পছন্দ করে না, বাট একজন ছিলেন সবুজ রঙের শাড়ি পরা, তার সাথেই কথা বলছিলাম। তো আমি সবটাই বললাম যে কী ব্যাপার কী বৃত্তান্ত, তো উনি অনেক আশীর্বাদ করলেন, মেয়েদের অনেক বড় হওয়ার আশীর্বাদ করলেন। জীবনে না প্রাপ্য এইটুকুই, মানে অনেক টাকা পয়সা অনেক সম্পত্তি বাড়ি এগুলোর থেকেও আমার বেশি মানে আমি খুব আনন্দ পাই যখন কেউ মন থেকে খুব আশীর্বাদ করেন। তো উনি অনেক আশীর্বাদ করেছেন, মানে উনি অনেক আশীর্বাদ করেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয়েছে আমার কাজ আমার করণীয় যা কিছু করেছি সব কিছু হয়তো সার্থক হয়েছে। তো আর যাদের খাবার দেওয়া হচ্ছিলো তারাও অনেক আশীর্বাদ করেছে, সব কিছু মিলিয়ে ভালো মতন করেছি, নিজের মনের দিক থেকে শান্তি পেয়েছি যে না এই কাজটা করেছি। এবার কে কী বললো না বললো তাতে অত ভেবে লাভ নেই, কারণ দেখতেই পেলে তোমরা কেউ আসেনি আমাদের কোনো কাজে। তো কী বলো তো, এখন আসলে সম্পর্ক রাখলে খরচা আছে না, তাই জন্য আত্মীয়তা সম্পর্ক দূর থেকেই ভালো, বেশি গা ঘেঁষাঘেঁষি করে বেশি এভাবে সম্পর্ক এখন আর না করাই ভালো, কারণ দুটো মেয়ে না, তো বেশি সম্পর্ক রাখতে আসলে মেয়েদের দায়িত্ব যদি নিতে হয় মানে তাদের জন্য যদি কিছু করতে হয়, না থাক ভগবান আছেন তিনি যেমন চালিয়ে নেবেন তেমনভাবেই চলবো। তারপর দেখো বাড়িতে এসে স্নান ঠান করে নিয়েছি, তোমরা ভাবছো এত হাসছি কেন, হাসছি কেন, অ্যালেক্সা একটা কথা বলেছিল তো সেই কারণেই হাসছিলাম, তো সেই হাসতে হাসতেই আমি ভিডিওটা করেছিলাম। আর মানে কী বলো তো সবসময় একটা দুঃখী দুঃখী কান্না কান্না ভাব করে ভিডিওতে আসা, তোমাদের সাথে কথা বলা, এটা আমার দ্বারা হয় না। আমি না হাজার কষ্টের মাঝখানেও চাই সবাইকে আনন্দ দিতে, সবার সাথে ভালো থাকতে, তো ওই জন্য কান্নাটা সহজে আমি দেখাতে চাই না। তো হয়ে গেছে সমস্ত কাজ, মানে স্নান টানও করেছি, এবার রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা ডালটা হয়ে গেছে, এবার বাকি একটু যা রান্না করার সেগুলো করব। ওই যে বলছি ভাত ডাল হয়ে গেছে তোমাদেরকে, পরে ভয়েস ওভার করছি কারণ তখন এত বাড়িতে চেঁচামেচি হচ্ছিলো যে আমার কথাগুলো ঠিক মতন আসেনি, তাই সেগুলোকে কেটে দিয়ে আবার নিজে ভয়েস ওভার করছি এখন। তো এভাবে রান্না ফান্না করে একটুখানি বিশ্রাম করব। ওই যে বললাম মাছ ছিল, মাছ খেতে হতো আজকে, তাই মাছ ছিল, মাছটা রান্না করব। আর এদিকে যখন আমি তোমাদের সাথে কথা বলছি ভিডিওতে, তখন অ্যালেক্সা মানকে সব কিছু বলছিল যে আমরা কোথায় কোথায় গেলাম, কী কীভাবে দিলাম, বাচ্চাগুলো কী করছিল, কিছু কিছু বাচ্চা আবার একবার দেওয়ার পর আবার চাইতে এসছিলো, হ্যাঁ তাদের দিয়েছি, ফিরিয়ে কাউকেই দেইনি, ছিল অনেকগুলোই তো দিয়েছি কারণ লোকজন কম ছিল সকালের দিকে রৌদ্রের জন্য, তাই সবাইকে মোটামুটি দিয়ে যে চেয়েছে তাকে আবার করে দিয়ে ব্যাগ খালি করে এসেছি। তো এবার চলো সামনের দিকে এগিয়ে যাই আর পিছন ফিরে না তাকিয়ে, যা গেছে তা যাক, যারা আছে তাদের যাতে ভালো রাখতে পারি। বলছিলাম যে আমার চোখ মুখ কালি হয়ে গেছে, হ্যাঁ এখন তো এগুলো হবেই, এগুলোতে এখন আর ধ্যান দিলে চলবে না, ধ্যান এখন অন্যদিকে দিতে হবে। সব কাজই করলাম, সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, কিন্তু মনটা খারাপ থাকলো যে কেউই আসলো না, না মানে আমার বাড়ির কেউ না শ্বশুর বাড়ির কেউ, হ্যাঁ আমার বাড়ির কেউ বলতে শুধুমাত্র মা এসেছিল,
আর কেউ আসতে পারেনি, তাদের কারোর সময় সুযোগ হয়নি, ঠিক আছে, কাজ তো মিটে গেছে। অসময় বলে না, বন্ধু আর শত্রু ভালো সময় আর খারাপ সময়ে চেনা যায়, যে কে বন্ধু আর কে শত্রু, তো সেগুলোই চেনা গেল, বোঝা গেল। তো কি আর বলবো আমি, মানে বলার অনেক কিছু আছে, কিন্তু কি জানো তো, ছন্দ হারিয়ে ফেলছি, মানে জীবনের ছন্দ, কথার ছন্দ, সব কিছুই যেন গোলমাল হয়ে যাচ্ছে। তো বেশি কিছু আর বলবো না, সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর সবাইকে ভালো রেখো। আর আবার একটা ভিডিওতে দেখা হবে, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল, বাই, সবাই খুব ভালো থেকো।